আমায় একটু খেতে দাও না মা, সেই সকাল থেকে জল খেয়ে আছি আর এখন তো বিকেল হয়ে গেছে। মারে আজ তো মালকিনা আমায় কোনো বাসি খাবার দেয়নি, আর আমার কাছে তো টাকা নেই যে আমি তোর জন্য খাবার কিনে আনবো। আর একটু অপেক্ষা কর মা, দেখি তোর বাবা খাবার নিয়ে আসে কিনা। মায়ের কথা মতো টিংটিং তার বাবার আসার জন্য অপেক্ষা করে। টিংটিং ফুলঝুরি জঙ্গলে তার মা টুনি আর বাবা টোনার সাথে থাকতো। টোনা দিনমজুরের কাজ করত আর টুনি কনিকা কাকের বাসায় ঝিয়ের কাজ করত। এসব কাজ করেই টোনা টুনি কোনো রকমে ওদের মেয়েকে নিয়ে তাদের সংসার চালাতো। গিন্নি বাজারে ব্যাগটা নাও গো। কি যে বলবো, বাজারে গেলে মাথাটা একেবারে খারাপ হয়ে যায়। সবকিছুর দাম এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝতে পারছিলাম না। সারাদিন খেটে যে কটা টাকা পাই তা দিয়ে তো তিনজনের বাজারই করতে পারি না ভালো মতো। কি যে হবে বুঝতেই পারছি না, আর আমারও তো বেতন বাড়ায় না মালকিন, এভাবে চললে তো আমাদের না খেয়ে মরতে হবে গো। এসব কথা বলে টুনি টোনার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে চলে যায়। এভাবে অভাব অনটনে টোনা আর টুনির দিন চলছিল। মা গো আমায় একটু জল খেতে দিবে, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে, আমার গলা যে জল তেষ্টায় ফেটে যাচ্ছে একেবারে। এই অসময়ে এই গাভীটা আবার কোথা থেকে এলো? আমার এমনি অনেক কাজ পড়ে আছে, এদিকে আবার সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কাজ শেষ করতে পারিনি। দূরহা দূরহা আমার চোখের সামনে থেকে, আমার কাজের সময় এসে বিরক্ত করছে, ভালোই লাগে না। এই কথা বলে কনিকা কাক লাঠি দিয়ে গাভীটাকে মেরে তাড়িয়ে দেয়, আর গাভীটা কাঁদতে কাঁদতে কনিকা কাকের বাসা থেকে চলে যায় আর পথ দিয়ে হাঁটতে থাকে। আর তখনই টুনি ওই গাভীটাকে দেখতে পায়। আরে গাভী, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কাঁদছো? আসলে আমার বড্ড জল তেষ্টা পেয়েছে, আর আমার কোনো মালিকও নেই যে আমার দেখাশোনা করবে, আমাকে একটু জল খাওয়াবে। ও এই ব্যাপার? তবে তুমি কেঁদো না গাভী, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে জল খেতে দিব আর তোমার দেখভালও করব, বুঝেছ? চলো। এরপর টুনি গাভীটাকে বাসায় নিয়ে যায় আর জল খেতে দেয়, আর টুনির বাসাতে গাভীটাকে আশ্রয় দেয়। সে কি কথা টুনি, একেই তো আমরাই দুবেলা খেতে পাই না, আবার তুমি একটা গাভী জুটিয়ে আনলে, আমরাই তো খেতে পাই না, আবার গাভীটাকে কি খেতে দিব বলো তো? তোমরা আমার খাবার নিয়ে ভেবো না গো, আমার খাবারের প্রয়োজনীয় অর্থ আমি তোমাদের দিয়ে দিব, আমার দুধ বিক্রি করেই তোমরা অনায়াসে আমার খাবার জোগাড় করতে পারবে। সে তো খুব ভালো কথা, তবে তো এখন থেকে তোমার দুধ আমরাই খেতে পারবো, আর তাছাড়া বাবা কাজে চলে যাওয়ার পর তো আমি একা একাই বাড়িতে থাকি, এখন তো তুমি এসেছো আর তুমি আমি দুজনে মিলে বাড়িতে থাকবো, কি মজা কি মজা। এরপর থেকে গাভীটা টোনা টুনি আর টিংটিং এর সাথে থাকতে শুরু করে আর গাভীর দুধ বিক্রি করতে শুরু করে। আরে বা গাভী, তুই তো দেখছি অনেক দুধ দিয়েছিস, এসব দুধ বিক্রি করে তো তোর খাবার কেনার পাশাপাশি আমরা আমাদের সংসারটা চালাতে পারবো রে। কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সময় হলেই তোমরা সবটা জানতে পারবে। গাভীর কথায় টুনি কিছুটা আশ্চর্য হলেও তখন আর কিছুই বলে না টুনি। আর এর কিছুদিন পরে পূর্ণিমার রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে। এ কি গাভী, এ আমি কি দেখছি? তুই সাধারণ কোনো গাভী নস? তোর শরীর এমন আলোক রশ্মিতে ঝলমল করছে কেন বলতো? করবেই তো, আমি যে তান্ত্রিক বাবার জাদুই গাভী, আমি সব সময় তান্ত্রিক বাবার সাথেই থাকতাম, কিন্তু হঠাৎ এক রাক্ষসী
तांत्रिक बाबा के मेरे फेले आर तांत्रिक बाबा मृत्युर आगे तार सब जादू शक्ति आमाय दिए छे आर ताई तो आमी एतो बेशी दूध दे हाय ईश्वर एसब आमी की सुनछी तुई जादू शक्ति प्राप्त एसब आमी सत्यि सुनछी तो नाकि आमी कोनो स्वप्न देखछी ना गो তুমি যা দেখছো আর শুনছো সবই সত্যি আর প্রত্যেক পূর্ণিমা রাতেই আমার জাদু শক্তি প্রকট হয় আর আমি আলোকিত হই আর আমি সত্যি জাদু শক্তি প্রাপ্ত তবে তুমি অনেক ভালো গো তাই আজ আমি তোমার ঘরে যাই হোক তোমায় একটা অনুরোধ করি তুমি যেন কাউকে বলো না আমি একটা জাদুই গাভী তবে আমার বিপদ হতে পারে বুঝেছো না গাভী আমি থাকতে তোর কোনো বিপদ হবে না রে বরং আমি তোকে সব সময় আগলে রাখব তুই যে আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিস ভাগ্যিস আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর তাই তো আমি তোর আসল রূপটা দেখতে পেলাম তবে তুই ভাবিস না গাভী আমি তোর জাদু শক্তির ব্যাপারে কখনোই কাউকে কিছু বলবো না এরপর থেকে টুনি তার গাভীকে আরো আদর যত্ন করে রাখতে শুরু করে আর দিন দিন গাভীর দুধ দেওয়া বেড়ে যায় আর সেই দুধ বিক্রি করে টোনাটুনি খুব ভালোভাবে তাদের সংসার চালাতো আর টোনা ও টুনিও তাদের কাজকর্ম ছেড়ে গাভীর দেখভাল করতে শুরু করে দেয় কি ব্যাপার টুনি তুই দুদিন থেকে কাজে যাস না কেন আর তোকে তো বারবার বলেছি অজুহাত দেখিয়ে কাজে না গেলে আমি তোকে কাজে থেকে বের করে দিব সেটা কি তোর মাথায় নেই নাকি হ্যাঁ না মালকিন আপনাকে আর তাড়াতে হবে না আমি নিজ ইচ্ছায় আপনার কাজ ছেড়ে দিব আমি তো ভেবেছিলাম আজ বিকেলে গিয়ে আপনাকে কাজ ছাড়ার ব্যাপারে সব কথা বলে আসব যাকগে সবটা তো শুনলেন তাই না তো বসুন জল খাবার কিছু খেয়ে যান টুনির কথা শুনে কোনি কাকা খুব অবাক হয় আর চুপচাপ সেখান থেকে চলে আসে আর বাসায় ফিরে কোনি কাকা ভাবতে থাকে এসব আমি কি শুনলাম রে বাবা যে টুনি আমার দেয়া বাসি পচা খাবার খেয়ে জীবন বাঁচাতো আজ সেই টুনি আমার মুখের উপর না করে দিল আমার কাজ করবে না নাকি সে তবে টুনির সংসার চলছে কি করে ব্যাপারটা তো খুঁচিয়ে দেখতে হচ্ছে আমাকে এরপর থেকে কোনি কাকা টুনির বাসার উপর নজর রাখতে থাকে আর হঠাৎই একদিন কনিকাকা দেখতে পায় টুনি বালতি ভর্তি গাভীর দুধ দোয়াচ্ছে আর গাভীটাকে দেখে কনিকাকাকে কেমন জানি চেনা চেনা লাগে সে ভাবতে থাকে এ আমি কি দেখছি রে বাবা বালতি ভর্তি গাভীর দুধ তবে দুধ বিক্রি করে বোধহয় টুনির সংসার চলছে তাই টুনি আমার কাছ ছেড়ে দিয়েছে কিন্তু এই গাভীটাকে এমন চেনা চেনা লাগছে কেন কোথায় কোথায় যেন দেখেছি না মনেই পড়ছে না তো আমি এই গাভীটাকে কোথায় দেখেছিলাম এসব ভাবতে ভাবতে কনিকাকা বাসায় ফিরে যায় আর হঠাৎই কনিকাকাকে গাভীটার ব্যাপারে সব কথা মনে পড়ে যায় আরে হ্যাঁ আমার মনে পড়েছে তো এটা তো সেই গাভীটা যেটাকে একদিন সন্ধ্যায় জল না দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিলাম আমি আর আজ সেই গাভীটাই টুনির সৌভাগ্যের সহায় হয়ে উঠেছে তবে কি সেদিন আমি লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছিলাম আর সেই লক্ষ্মী টুনির ঘরে গিয়ে উঠেছে একেই বলে গরিবের ভাগ্য হায় হায় রে এটা আমি কি ভুল করেছিলাম কনিকা তুই বড্ড ভুল করলি এসব কথা বলে কনিকাকা কপাল চাপকাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।